ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। লঙ্কানদের প্রথম দুই ম্যাচে পরাজিত করে আইসিসি ওডিআই সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে 33 রানের, দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে 103 রানের। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠেছে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলে 6 নম্বরে ছিল টাইগাররা, 30 পয়েন্ট নিয়ে 6 নম্বরে ছিল তারা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে 50, যার মাধ্যমে ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠেছে বাংলাদেশ। টাইগাররা এ সময় পিছনে ফেলেছে ক্রিকেট বিশ্বের পরাশক্তি দল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো দলগুলোকে। টাইগারদের এমন টেবিল টপ হওয়ার পর বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাই জানিয়েছে র্যাঙ্কিংয়ে বাংলাদেশই সেরা। বাংলাদেশের জয়ের পর আইসিসি জানায় ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলে সেরা দল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টানা দুই ম্যাচে পরাজিত করে দারুণভাবে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ, যার মাধ্যমে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠল টাইগাররা। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।